नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी जीवन शुरू करछि आज के संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम कोविड विधि मेने पुष्पांजलि शिवड़ीते दुर्गा पुजोते ग्रामेर बाड़ीते जिला तृणमूल सभापति एबारी प्रथम दुर्गा पुजो लोकपुरेर करिद्धाय दुई शताधिक बछरे शीर्ष ग्रामे दुर्गा पुजो महाष्टमीते कुमारी पुजोर आयोजन शिवड़ीते अन्यभावे पालित हलो छेलेर जन्मदिन বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো এই শারদীয়া উপলক্ষে বীরভূম আরসি টিভির পক্ষ থেকে সমস্ত শ্রোতা দর্শক সাংবাদিক বন্ধু বিজ্ঞাপনদাতা কেবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবার সংবাদ বিস্তারিত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো আজ মহাষ্টমী বিভিন্ন পূজো মণ্ডপে চলে অঞ্জলি প্রদান হাইকোর্টের নির্দেশ মেনে এবং রাজ্যের সরকারের নানান বিধিনিষেধের মেনে আজ শিউরি রেলওয়ে পুজো কমিটি অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করে যারা করোনা দুটি ভ্যাকসিন নিয়েছেন তারা মণ্ডপে প্রবেশ করে অঞ্জলি দেন যারা করোনার একটি ডোজ নিয়েছেন তাদের মণ্ডপের বাইরে থেকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয় এদিন উদ্যোক্তারা জানান মাননীয় হাইকোর্টের নির্দেশ মেনেই আমরা এখানে এসএসসি পিইউএ শিউরি পুজো পরিচালনা করছি যেভাবে হাইকোর্টের নির্দেশ আছে ওইভাবেই পরিচালিত হচ্ছে সবাই স্যানিটাইজার নিয়ে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে পাশাপাশি দর্শকরা জানান আমরা এতদিন ঘরেই বন্দী ছিলাম হ্যাঁ এখন বেরিয়ে পড়েছি আজকে অষ্টমীর সকাল এখন কোভিড বিধি মেনেই পুজো হচ্ছে এবং অষ্টমীর দিন আজ ভালো 10 জন করে পুজো হচ্ছে এবং খুব ভালো করেই পুজো দেওয়া হচ্ছে এবার শিউরি বিভিন্ন ক্লাবের নানান থিম চোখে পড়ে জেলা আরক্ষ আবাসনে এবার থিম ক্যান্ডি পার্ক শিউরি চৌরঙ্গি ক্লাবের এবারের থিম সাবেকিয়ানা এবারে এই ক্লাব 42তম বর্ষে পদার্পণ করল পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি শিউরি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দুর্গাপূজা উপলক্ষে নিজের আদিবাড়ি নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে রয়েছেন আজ তিনি মহাষ্টমীর অঞ্জলি প্রদান করেন এবার তাদের পুজো 140 বছরে পদার্পণ করল বলে জানা যায় পুজো 4 দিন তিনি গ্রামে থাকবেন এ ব্যাপারে তিনি জানান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আরসি টিভি নানুর খয়রাসল ব্লকের লোকপুর থানার করিদ্ধা গ্রামে এবার প্রথম দুর্গাপূজা হচ্ছে গ্রামে কোনো দুর্গাপূজা না হওয়ায় তারা শাল নদী পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানকর গ্রামে পুজো দেখতে যেত কিন্তু বর্তমানে মানকর গ্রাম জনবসতি শূন্য যদিও এই গ্রাম নিয়ে রয়েছে এক ইতিহাস তবে করিদ্ধা গ্রামে এবার প্রথম দুর্গাপূজা হওয়ায় সকলে খুশি এ বিষয়ে উদ্যোক্তারা জানান আমাদের গ্রামে দুর্গাপূজা ছিল না এবারে ধরুন ছেলে মেয়েদের খুব অসুবিধা
বাইরের গ্রামে ছিল, কিন্তু নদী পেরিয়ে আমাদের যাওয়া খুব অসুবিধা, কিন্তু ধরুন আমরা পেরিয়ে উঠতে পারছিলাম না। আই মনে করছিলাম যে 10 বছর আগে থাকতে চিন্তা করছি যে গ্রামে একটা মন্দির করে কোনো রকম পুজোটা আমরা আনবো, কিন্তু সেই সহযোগিতা করিয়ে এবছর মোটামুটি আমরা গ্রামে পুজো করছি, ছেলে মেয়ে খুব আনন্দিত। পাশাপাশি এই ব্লকের ঐতিহ্যবাহী বর্ধিষ্ণু গ্রাম নাকরাকোন্দা, এই গ্রামে জন্মগ্রহণ করেন সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়। ফাল্গুনী পল্লী দুর্গোৎসব কমিটি আয়োজন করেছে দুর্গাপুজো, এবার তাদের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করল। তাদের থিম অ্যানাদার ওয়ার্ল্ড বা অন্য পৃথিবী। থিমের মাধ্যমেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগমে সম্প্রীতি বার্তা দিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খয়রাসোল। ইলামবাজার ব্লকের শীর্ষা গ্রামে কর্মকার পরিবারের ছোট জমিদার বাড়ি দুর্গাপুজো এবার 222 বছরে পদার্পণ করল। তান্ত্রিক মতে পুজো হলেও এখানে বলিদান প্রথা নেই। একসময় দুর্গা মাটির প্রতিমা তৈরি হলেও 2016 সালে কংক্রিটের পুরনো মন্দিরে শিলার দুর্গা প্রতিষ্ঠা করা হয়। এই পুজোকে ঘিরে পরিবার সহ স্থানীয় মানুষেরা আনন্দ উপভোগ করেন। এদিন পরিবারের এক সদস্য জানান, কর্মকার পরিবারের ছোট বাড়ির ইলামবাজার থানার শীর্ষা গ্রামের পুজো আজ থেকে প্রায় 222 বছর আগের পুরনো। এখানে আমাদের যেটা অষ্টমীর দিনে বিশেষ বলিদান যেটা হয় সেটা মাসভক্ত বলি। এখানে কোনো মানে তান্ত্রিক উপাচারের বলিদান বা এইসবগুলো কোনো ছাগ বলিদান বা কোনো জীবজন্তুর কোনো পশু পাখি কোনো কিছু বলিদান হয় না, শুধুমাত্র মাসভক্ত বলিদান হয়। তো বলিদান থাকে মাসকলাই, আতপ চাল, বেলপাতা ইত্যাদি দিয়ে, আলো চাল ইত্যাদি দিয়ে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ইলামবাজার। আজ সিউড়ি লালকুঠিপাড়ার শিব বাবার সেবাশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়। দীর্ঘ 20 বছর ধরে মহাষ্টমীর দিন দুর্গাপুজোর পাশাপাশি কুমারী পুজো হয়ে আসছে। রীতি মেনে 4 দিন ধরে পুজোর আয়োজন করা হয়। এই আশ্রমের কর্ণধার জীবন কুমার ভট্টাচার্য জানান, 2002 সাল থেকে 20 বছর হলো আমাদের এখানে দুর্গাপূজা এবং দুর্গাপূজার সাথে কুমারী পুজো চালু আছে। আমাদের আশ্রমটি শ্রীগুরু বাজপানন্দ ব্রহ্মচারী শিব বাবা সেবাশ্রম নামে পরিচিত, যাকে আমরা অহরিকানন বলি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। কীর্ণাহারের বাসিন্দা তথা স্পন্দন ফাউন্ডেশনের সদস্য কুমার ঘোষ ও তার স্ত্রী মিতা ঘোষ তাদের একমাত্র ছেলে মৈত্রর জন্মদিন পালন করল অন্যভাবে। আজ তারা স্পন্দন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে বোলপুরের পাশে মির্জাপুর বিবেকানন্দ আশ্রমে শিশুদের হাতে কেক, চকলেট, খাতা, কলম উপহার দেন। পাশাপাশি তাদের মিষ্টি মুখও করানো হয়। এইভাবেই তারা ছেলের জন্মদিন অন্যভাবে পালন করল। এদিন ফাউন্ডেশনের এক সদস্য জানান, আজ আমরা এসে গেছি বোলপুরের পাশে মির্জাপুর বিবেকানন্দ আশ্রমে। আমাদের ফাউন্ডেশনের সদস্য তার ছেলে জন্মদিন আর কি, তো জন্মদিনটা একটু অন্যভাবে অন্যরকমভাবে আমরা পালন করলাম। বাচ্চাদেরকে পেন, খাতা এবং তাদের জন্য কেক, মিষ্টিমুখ করানো হয় এবং তাদের যে রেশন লাগে সেই রেশনের কিছুটা ব্যবস্থা আমরা আজকে করে গেলাম এবং দিয়ে গেলাম। খুব ভালো লাগছে এখানে এসে। গৌর চক্রবর্তীর রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।